ওয়ান সেকেন্ড টু মাই চ্যালেঞ্জ। হ্যাঁ, আজকে আবার আমার রিডিংয়ের কাজ আছে, তো সেম জায়গাটাই এসেছি যে ওই সোদপুরের যে লোকেশানটা ছিল আমাদের আগের দিন। তো তার বাড়িতে রিসেপশানের কাজ আছে, তো তার বাড়িতে এসেছিলাম। অ্যান্ড সকালে ওই ভাত কাপড় যে অনুষ্ঠানটা থাকে সেটাতে সেই ভাত কাপড়ের রিচুয়ালসটা কমপ্লিট হলো। তো এবার তারপরে এখন খাওয়া দাওয়া ছিল, এত জঘন্য খাবার জীবনে কোনো দিন খাইনি, লাইক জীবনে কোনো দিন খাইনি। মানে কোয়ান্টিটির দিকে কোনো কমপ্লেন করছি না, কোয়ান্টিটিটা খুব ভালোই ছিল। মানে এই প্রথমে ভাত, তার সঙ্গে এদের এর স্ট্যান্ড আউট একটা খাবার হচ্ছে যে পটলের ঝোল, তো তারপরে ডাল, তারপরে হচ্ছে আপনার কী বলে ওই ইলিশ, প্রথমে কাতলা মাছ, তারপর ইলিশ মাছ, তারপরে দই, চাটনি, রসগোল্লা। তো কোয়ান্টিটির দিক দিয়ে ঠিক আছে, প্রচুর জিনিসপত্র আছে, তো সেই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে প্রচুর কিছুই করেছে। কিন্তু বস, কাতলা মাছের ঝোলে যা নুন দিয়েছে, আরে বাবার জীবনে এত নুন হলা খাওয়ার, এত কাঁচা কাঁচা হলুদ, বাবার একটু আনহেলদি পড়ে আমার হেলথ। তাও ইলিশ মাছের ঝোলে তো পুরো পাতলা সর্ষের তেল হচ্ছে, মানে খুব মানে খুব বাজে এক্সপিরিয়েন্স। তো এখন আমরা বুঝে ড্রেস নিচ্ছিলাম, আমার কখন ভালো হয় কোনো মেয়ের মেকাপে এসছে, তো মেয়ের মেকাপের ছবি এরপরে আসলে তারপর ছবি বলা হবে, যাই হোক। তো তাহলে মেকআপ হচ্ছে, বেস মেকআপটা হতে এক ঘন্টা লাগে, তো সেটার পরে ছবি তোলা হবে। আমরা এসপেসিক্স ক্যামেরা চার্জ হচ্ছে, তারপর আমাদের সঙ্গে থার্ড যে লাইট ম্যানেজার আছে সে এসেছে, আমাদের তরফ থেকে, তো তার কিন্তু লাইভ রিয়াকশন আমি দেখাবো। তো এখন ওয়েডিং ভেনুতে লোকেশান চরম, তবে এখন বৃষ্টি নেমেছে যার জন্য শ্যুট একটু আটকে আছে, মানে বাইরের যে কাপের শ্যুটটা করানো, আর তাছাড়া সময়ও আছে, বাট লোকেশানটা জাস্ট সি গাইস, চরম লোকেশান। তো আজকে শ্যুটটা স্যাটিসফাই হবে, দারুণ লোকেশান, দারুণ ভিডিও আসছে, দারুণ ছবি আসছে, ক্লায়েন্টও খুব ভালো দেখতে। বেশি ব্লগ করতে হয়নি, তার কাজে ব্যস্ত ছিলাম, তবে আগের দিনের মতো খাটনি হয়নি আই গেস। লোকেশানটা দারুণ, যে ব্লগটা আশা করি ছোটোই হবে। তোমরা যারা আগের ব্লগটা দেখোনি, আগের ব্লগটা গিয়ে দেখো, আমি লিঙ্কে দিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমরা ইয়েটা দেখো, প্রপার লোকেশানটা দেখো। চলো ফিরে এসেছি বিয়ে বাড়ির কাজ করে, কুত্তার বাচ্চার মতো খাটিয়েছে, মুখটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে। দু ঘন্টার রাইড নিলাম সোদপুর থেকে, হ্যাঁ দু ঘন্টার হয় না জানি, তোমরা সব বিজ্ঞ বসে আছো এখনই কমেন্ট করবে, দু ঘন্টা সোদপুর থেকে ওলার রাইড হয় কখনো, শো অফ করছে, ইয়ে করছে। জ্যামটা যখন পড়বে বিটি রোডের তখন বুঝবে দু ঘন্টার রাইড হয় কি হয় না। আমার সঙ্গে আছে আমার জুনিয়র বিক্রম, হাই। লাইট বইছে, কষ্ট করছে, হবে বড় ফটোগ্রাফার হবে বলে। তো এই কাল আগের দিনে যে ভিডিওটা ছিল, ওয়ার্নিং টু অল ওয়ান অফ ফটোগ্রাফার্স, যারা ফটোগ্রাফার হতে চাও তাহলে দেখো এইসবের মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। এই রাত্রে নিজের বাড়িতে ফিরতে হবে না, তুমি আজকে কোথায় থাকছো? এই যে আমার সাথে আমার সিনিয়র ফটোগ্রাফার আছে, এখন এনার বাড়িতে স্টে করবো। হ্যাঁ দেখো, রাত্রির পর রাত্রি বাড়ি ফিরতে পারবে না, তো এত কটা পয়সার জন্য
যা দেখে ভেবে ফটোগ্রাফার লাইফে এসো। গত তিন দিন বাড়ি ছাড়া আমি, হ্যাঁ এটা কিছুই না, ডিসেম্বরের 28 তারিখ আমরা বেরোবো, তার আগেও খরচা ছাড় যাবে, কিন্তু ডিসেম্বরের 28 তারিখ বেরোবো, 5 তারিখ অবধি, তারপর জানুয়ারির 5 তারিখ পর্যন্ত বাড়ির বাইরে থাকবো, ফুল প্যাক আছে। তো যারা ভাবতে পারছো আমার ফুরির অবস্থা দেখে, তো সুতরাং সবাই একটু ভেবে চিনতে লাইভ নিয়ে এসো, আর আমাদের কম্পিটিশানটাও বাড়ি পাবো। দেখি এটা মেন কথা, সেটা হলো হচ্ছে আজকে সেরকম ব্লগ হয়নি, কারণ জানোই 20,000 টাকা 40,000 টাকা যখন ফটোগ্রাফারকে দিচ্ছে, কুত্তার বাচ্চার মতো না খাটালে বাঙালির ভেতরের যে জ্বালাটা, সেই জ্বালাটা যাবে না। তো আজকে লোকজন মোটামুটি ভালোই ছিল, আবার স্ট্রিট লাইটের আলো, যাই হোক একটু ম্যানেজ করে নেব, হ্যাঁ ওটার লোকজন মোটামুটি ভালোই ছিল, বাট একটাই প্রবলেম ছিল, কুত্তাটা আসছে কেন, এই লোকজন মোটামুটি ভালো ছিল, একটাই প্রবলেম ছিল, ওভার ফ্রেন্ডলি ছিল। ওভার ফ্রেন্ডলি ছিল মানে আমি কী বলতে চাইছি, মানে ব্যাপারটা হলো হচ্ছে আমরা ছবি তুলতে চাইছি, আমাদের ছবি তোলা দরকার, নাহলে ক্লায়েন্ট পয়সা দেবে না, পরে বলবে যে কোথায় ছবি, আমি ছবি নেই, আমি পয়সা দেবো না, তখন তারা বসে বলছে যে না ছবি তুলতে দেবে, ছবি লাগবে না তুলতে, এবং খুব বাজেভাবে বলছে, খুব মানে রুডভাবে বলছে, সেটা নেওয়া যায় না, আমাকে উদ্রাসী করা ছিল, যাই হোক ওভার ফ্রেন্ডলি যারাই পরে আমাকে দিয়ে আপনাদের ওয়েডিংয়ের কাজ করাবেন যারা দেখছেন, ওভার ফ্রেন্ডলি হবেন না, ফ্রেন্ডলি ঠিক আছে, আমাদের কাজের এক্তিয়ারে এসে আমাদের কিছু বলতে যাবেন না কী করবো কী করবো না। যাই হোক দেখো আমার বাড়ি চলে এসছে, এটা আমার বাড়ির ব্যাক সাইডটা, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, একদিন পরে সকালবেলা দেখাও, ঠিক আছে চলো আজকের মতো টাটা। আর এই সাবস্ক্রাইবটা করো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা দেখছো, দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, লাইক না করে চলে যাচ্ছ, যদি পছন্দ না হয়, ইয়ে না হয়, বেকার লাগে, বোকা লাগে, গালাগালি দিতে ইচ্ছে হয়, তো সেটার জন্য কমেন্ট সেকশনটা আছে, সেটা দাও, আমি পার্সোনালি তোমাদের কমেন্ট পড়বো এবং পড়ে সেটার জন্য ভালো করার চেষ্টা করবো। তো একটা ছেলে সারাদিন বিয়েবাড়িতে খেটে খুঁটে একটা ব্লগ বানানোর চেষ্টা করছে তোমাদের ভাই, তোমরা সেটা দেখবে না, লাইক করবে না, মানে দেখে সাবস্ক্রাইব করবে না, লাইক করবে না, কী বলে ভিডিও কমেন্ট করবে না, সেটা তো আর হয় না। যাই হোক আমি আমার সাবস্ক্রাইবটা হয়ে যাওয়া চাই, ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা। একটা লম্বা ব্রেক আমি নিয়েছিলাম, প্রায় 2-3 দিনের আমি ব্রেক নিয়েছিলাম, ব্রেকটা নেওয়ার দরকারও হয়ে পড়েছিলো, আগের ব্লগটা আমি মানে এখনও এডিট করে ছেড়ে উঠতে পারিনি, কারণ শরীরটা একটা খারাপ হয়েছিলো আর ব্রেকটা নেওয়াও খুব একটা এসেন্সিয়াল হয়ে পড়েছিল, তো আমি থাকলাম জোর করার দরকার নেই, 2-3 দিন রেস্ট নিই, শরীরটা সবার আগে তোমাদেরকে বোঝা উচিত, কোনো কাজের আগে শরীরটা সবার আগে জোর করা উচিত না, বাস তো হতেই থাকবি আর। তো এবার একটা রিফ্রেশ স্টার্ট করছি, আশা করা যায় এরপর আর কিছু হবে না, বাট শরীরটা এখনও খুব একটা খারাপ, মানে সেই এই 2 দিন ধরে যে প্রচণ্ড পরিমাণে আমার দাঁতে ব্যথা শুরু হয়েছিলো, সেই দাঁতে ব্যথা এখনও কমেনি, ওষুধ ওষুধ খাচ্ছি, আর ডেন্টিস্টের কাছে যাওয়ার কথা বলো না, আমার প্রচণ্ড ভয় ডেন্টিস্টের কাছে, কারণ সেই দাঁতে মাথায় চক করবে, রক্ত রক্ত বের করে আর অবস্থা হবে। সো 2 দিন পর ব্লগ করছি, প্রায় ব্লগ স্টার্ট করে যে ব্লগটা এডিট করে ছাড়বো, এবার থেকে ইউটিউবে এডিট কাজ করা শুরু করবো আগের মতো। তো ক্যামেরার অকওয়ার্ডনেস যেটা চলে গেছিলো মোটামুটি, সেটা আবার চলে এসছে দেখতে পাচ্ছি, হাত কাঁপছে আগের মতো, ঠিক আছে। তো এই 2 দিনে যে 2 জিনিস হয়েছে সেটা হলো যে ল্যাথ খাওয়া, পরের দিন কাজের পরের দিন এসে প্রায় 9 ঘন্টা থেকে 10 ঘন্টা ঘুমিয়েছি, ভালো খাওয়া দাওয়া করেছি, এই ল্যাথ খাওয়া আর কোনো কাজ ছিল না। আর তারপরের দিন মানে আজকে সোমবার, আজকে কলেজে নাম করে বেরিয়ে একটু চলে যেতে সোজা চাঁদনি, এই চাঁদনি করছি স্প্ল্যান্ডের মেট্রো বলি ক্যামেরার জন্য। তো আজকে আমার ঘরে একটা নিউ মেম্বার আছে, দেখতেই হবে, এটা হলো যে ড্রাই ক্যাবিনেট আর ড্রাই বক্স, আজকের হলো আমার নতুন এসছে, পাওয়ারটাও আমি বাড়াই, আলোটা দেখতে হবে, এটা চলছে আলো জলে, এটার ডিটেলস আর তোমাদের 2 সেকেন্ডের মধ্যে দেখো। ছিল এই ড্রাই ক্যাবিনেটটা একটা 50 লিটারের নেওয়া, তো দোকানে গিয়েছিলাম, আমার অ্যান্ড ওয়ানেরই নেওয়ার ইচ্ছা ছিল, বাট কিছু একটা প্রবলেম, বাজেটের একটা প্রবলেম ছিল, কারণ পয়সা পেয়ে মিনি তাই ভ্যালিবা,
আর অত বড়টা নিয়ে ট্রাভেল করার দরকার ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এতগুলো লেন্স ফেন্স নেই, তাদের রীতি আমার বন্ধু বান্ধব যাদের চোর ছেঁচর একজন আছে যে অলরেডি এসে তার 7200 রেখে যাবে ওখানে, তারা চোর ছেঁচর বন্ধু বান্ধব সে তো ছেড়েই দাও, তাছাড়াও আমার 2-3 লেন্স এখানে থেকে যাবে। সো দ্যাটস ইট, আমি তাই 38 ট্যাঙ্কের কথা বললাম, 30 চোর ছোটো হয়ে যেত। তো দাম তোমার আমি লিঙ্ক দিত, সেই লিঙ্কে দেখে নেবে, যাই হোক আমি তাও প্রেফার করবো ইয়েতে নেওয়ার গিয়ে কী বলে ওই ইয়ে কী বলে মেট্রোপলি থেকে নেওয়ার গিয়ে একটু দাম কম করে সস্তি করবো। তো আজকের দিনে এটাই ব্লগে অফ করবো, লাইক শেয়ার কমেন্ট জানিও কেমন লাগছে অনেকদিন পর এলাম, আর কমেন্ট কর ভালো লাগছে না খারাপ লাগছে, আর লাইকটা করে যাও কারণ ওটা অনেক কিছু ম্যাটার করে, আর সাবস্ক্রাইব যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো প্লিজ, আর বেল আইকনটাও টিপে দিও, সাবস্ক্রাইবটা হয়ে যাওয়া চাই প্লিজ কারণ এত কষ্ট করছি সাবস্ক্রাইব না করলে কিন্তু খারাপ, যাই হোক আর আমাদের দেখা হচ্ছে কালকের ব্লগে, চল লেটস বাই, অতপ্লে যা করার ইচ্ছা করো আমাকে সাবস্ক্রাইব।